এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের ঐতিহাসিক শানের সালাত সম্মেলনের সম্মানিত সভাপতি বখতিয়ারপাড়া তরতিরুল কোরআন মাদ্রাসার সম্মানিত উপপরিচালক জনাব হাফেজ আবু হানিফা মুহাম্মদ নোমান সাহেব আলোচনা পেশ করবেন হাফেজ আবু হানিফা মুহাম্মদ নোমান সাহেব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আল্লামা মুহিব খান সাহেব মেহমান খানায় আছে উনি আসা পর্যন্ত পাঁচ মিনিট কথা বলবো আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাইকে এখানে আসার জন্য তৌফিক দিয়েছেন এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের এই শানের সালের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষকে শুনতে হচ্ছে আমরা নাকি বানর থেকে এসেছি আমরা নাকি বানর থেকে এসেছি এমন এক সময় আজকে এই শানে রিসালত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি এই বাংলাদেশে আলেম ওলামাদের দেশ আউলিয়া কেরামের দেশ এই দেশে যেই সরকার আসুক আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জাতীয় পার্টি আসুক যেই সরকার বাংলাদেশে আসবে সেই সরকারকে ইসলামী মূল্যবোধ মেনে রেখেই এই বাংলাদেশ পরিচালনা করতে হবে যারা বলবে শিক্ষা মন্ত্রণালয়ে আমরা মুসলমান বানর থেকে এসেছি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলি আপনি হয়তো বানর থেকে এসেছেন আমরা মুসলমানরা বানর থেকে আসি নাই আমরা এসেছি আদম আলাইহিস সালাম থেকে তোমার এজেন্ডা যদি তুমি বাস্তবায়ন করতে চাও অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে তুমি পদত্যাগ করো মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার জীবন অতিবাহিত হয়েছে আলেম ওলামাদের মাধ্যমে আপনার বাবার উপর পৃথিবী বিখ্যাত ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরীর আশীর্বাদ আল্লামা আব্দুর রশিদ তর্গবাখীর আশীর্বাদ মাওলানা বাসানির আশীর্বাদ আপনারা জানেন কিনা জানি না এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি প্রথম চেয়ারম্যান হয়েছিলেন উনি দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা আব্দুর রশিদ তর্গবাখী যদি এই শিক্ষা মন্ত্রণালয়ে ভবিষ্যৎ যদি শিক্ষা মন্ত্রণালয়ে যদি আলেম ওলামাকে অন্তর্ভুক্ত করানো হয় তাহলে অচিরেই আমাদের বাংলাদেশের মুসলমানরা নাস্তিক মুরতাদ পরিণত হবে আমি বলি তারপরও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের আলেম ওলামাদের পরামর্শে শুনে ইতিমধ্যে আমরা পত্রিকায় দেখেছি পাঠ্য বই থেকে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী থেকে দুইটা বই প্রত্যাহার করা হয়েছে আমরা এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যদি শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর আসনে বসে নাস্তিক কমিটি তৈরি করতে হয় সারা বাংলাদেশে এমন আন্দোলন হবে কোথায় যাবে শিক্ষা মন্ত্রী কোথায় যাবে নাস্তিক একটাও টের পাবে না এই আজকাবাবিলের শানের সালাত সম্মেলন থেকে সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখেন আলেম ওলামাদের সাথে পরামর্শ করে শিক্ষা মন্ত্রণালয়ে ভালো ভালো মানুষ নিয়োগ দেন ভবিষ্যতে মুসলমান থাকবে
জাফর ইকবালের মতো নাস্তিক মুরতাদদেরকে যদি পরামর্শ নেওয়া হয় নিয়োগ দেওয়া হয় আগামী প্রজন্মে প্রত্যেকটা ঘরে ঘরে নাস্তিক মুরতাদ তৈরি হবে আমরা সজাগ থাকি যেই দিকে নাস্তিক মুরতাদ আসবে সেদিকেই তীব্র আন্দোলন এই বাংলাদেশে নাস্তিক মুরতাদদের কোনো স্থান নাই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুদূর ঢাকা থেকে আগত আলেম দার্শনিক রাষ্ট্রবিদ ইসলামিক গবেষক জাগ্রত কবি তারুণ্যের কবি ইসলামী রেনেসাঁর কবি জাগ্রত কবি মুহিব খান আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাগ্রত কবি মুহিব খান এ পর্যায়ে আপনাদেরকে সমসাময়িক পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান দামাত বরকাতুম আলিয়া السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم আজকের এই সুবিন্যস্ত সুবিশাল পবিত্র জলসা শানে রিসালত সম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম আজিজ তলাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ পর্দার আড়াল থেকে দূর দূরান্ত থেকে যাদের কানে আওয়াজ যাচ্ছে যারা শুনছেন অপেক্ষমান আছেন আমার সেই প্রাণাধিক মা বোন এবং কন্যাগণ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন ঠিকানার বিভিন্ন শ্রেণী পেশার দিন দরদি
দেশ দরদি আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক তাওহীদী জনতা হৃদয়ের গভীর থেকে সবাইকে অভূরন্ত মোবারকবাদ জ্ঞাপন করছি আজকের এই মাহফিলটিতে আমি উপস্থিত হতে পেরে চট্টগ্রামের আনোয়ারা এলাকার এই অঞ্চলটিতে অনেক দীনী ভাই বন্ধু এবং ওলামায়ে কেরামের সঙ্গে মুখোমুখি দেখা করতে পেরে কিছু বলতে এবং শুনতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এক মিনিট সুন্নত হিসেবে আমার পরিচয়টা দিচ্ছি যেহেতু আসা যাওয়া আমার কম দূর দূরান্ত থেকে হয়তো বা আপনারা বিভিন্ন ভাবে আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখেন আমার জেলা শহর যেখানে আমার জন্ম এবং বেড়ে ওঠা এবং দাওরায়ে হাদিস পর্যন্ত সমাপ্ত করা সেই শহরটির নাম হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার সদর থানার পৌরসভার প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী নূর মঞ্জিলে আমার জন্ম এবং আমার পরিবার সেখান থেকেই একদম মাকতব থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত আরো 24 25 বছর আগে আল্লাহর দয়ায় মায়ায় ভালোবাসায় প্রথাগতভাবে দাওরায়ে হাদিস সমাপ্ত করার তৌফিক আল্লাহ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এটা আরো 24 25 বছর আগে সনটা হবে 93 97 এরকম শিক্ষাবর্ষ এরপর রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি বিজ্ঞান বা ইংরেজিতে যেটা আমরা শুনি বুঝি পলিটিক্যাল সায়েন্স এই বিষয়ের উপর ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমাপ্ত করার সুযোগ হয়েছে কিরাআতের উপর সামান্য সনদ আছে হাফেজ কুরআন হতে পারেনি এটা মনে আফসোস আছে আলহামদুলিল্লাহ আমার একমাত্র পুত্র সে হাফেজ কুরআন হয়েছে আমার আব্বা ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কীর্তিমান আলেমদের একজন মুরব্বীরা চিনবেন কিশোরগঞ্জের মাওলানা আতাউর রহমান খান দুইবার এমপি ছিলেন জাতীয় সংসদের 86-91 বিফাকুল মাদারিসিল আরাবিয়ার তিন টার্ম লাগাতার মহাসচিব ছিলেন শেষে ভাইস চেয়ারম্যান ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর গভর্নিং বডির সদস্য ছিলেন জাতীয় শরিয়া কাউন্সিলের অন্যতম সদস্য ছিলেন ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম ছিলেন মিরপুর দারুল উলুম মাদ্রাসার 6 নম্বর মুহতামিম ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার 40-45 বছর নায়েব মুহতামিম ছিলেন জামিয়া ফারুকিয়া এবং জামিয়া মিল্লিয়া নামে দুটা মাদ্রাসা শুরু করে গিয়েছিলেন এই জন্য বললাম কারণ আমি এখানে অনেক ওলামা এবং অনেক আওয়ামের সামনে অনেক কথাই বলবো কথাগুলোর ওজন উপযোগিতা গ্রহণযোগ্যতার জন্য ইসলামের একটা শরিয়ার একটা বিধান আছে যেটা পৃথিবীর দিন বর্জিত বিজ্ঞানের সঙ্গে মিলে না দিন বর্জিত বিজ্ঞান বলে আরে কে বলেছে এটা বড় কথা না কি বলেছে এটা বুঝো বলে কি না আরে ভাই কথাটা কি সেটা বুঝেন না কে বলছে দরকার কি আপনার কথাটা মূল্যবান হলেই তো হইল ইসলাম বলে না কি বলেছে
এটা গ্রহণ করার আগে কে বলেছে এটাও দেখো এইজন্য আমরা সমস্ত হাদিসকে এক মানদণ্ডে গ্রহণ করি না রাভির উপর ভিত্তি করে সুন্দর একটা কথা তো একজন মানুষ বানায়ও বলতে পারে অনেক সুন্দর চমৎকার একটা সুন্দর কথা আল্লাহ রাসূলের নামে একজন বললে এটা হাদিস হয়ে যাবে সেই জন্য যেহেতু অনেক কথাই আসবে আলোচনা এবং আপনারা যেটাকে বলেন তারানা সংগীত কবিতা এইজন্য একটু পরিচয় যেহেতু এলাকায় নতুন এসেছি হয়ে থাকা দরকার আমি বলেছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল বর্ণাঢ্য মাহফিল ওলামায়ে কেরাম বয়ান করেছেন আরো আসবেন এখানে আমাদের উজ্জ্বল নক্ষত্র প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক তিনি আসবেন ইনশাআল্লাহ হয়তো রওনা হবেন সময় মতো তিনিও আমার এক প্রাণের ভাই ছোট ভাই ছোট ভাই ফারাগাতের দিক থেকে দাওরে হাদিসের ফারাগাতের দিক থেকে তিনি আমার 10 বা 12 বছরের জুনিয়র আল্লাহর এমন ইচ্ছা যে বাংলাদেশের বাস্তবতায় বিপুল জনপ্রিয়তার সঙ্গে এবং ইলমের সঙ্গে এবং বলার যে দক্ষতা রসময়তা সবকিছুর সঙ্গে রাব্বুল আলামিন তাকে এই উম্মার জন্য কবুল করেছেন আমিন সঙ্গে দেখা হতেও পারে যাক মাশাআল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে কথাগুলি বলবো এগুলি আমার বক্তব্য সুর দিয়ে যে সংগীতগুলো পেশ করব সেটাও সংগীত নয় গান নয় আমি গায়ক না সেগুলো আমার বক্তব্য বক্তব্য বিভিন্ন ভাবে আমি পেশ করার চেষ্টা করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে যত রকমের নিয়ামত দিয়েছেন যত রকমের আমরা এর কোটি ভাগের এক ভাগের সঙ্গে পরিচিত নই নিয়ামত বলতে আমরা কি বুঝি আমরা আমাদের খাওয়া পড়া চোখের সামনে যা দেখি যা চাই যা ভুগতে চাই এগুলিকে নিয়ামত মনে করি কিন্তু অসংখ্য নিয়ামত এমন আছে যেগুলি সম্পর্কে আমরা পরিচিতই নই অথচ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি আমাদের খেদমতে আমাদের উপকারে আমাদের কল্যাণের জন্য সদা সর্বদা জন্ম থেকে ধ্বংস পর্যন্ত কাজ করতেছে বলেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কাজ করতেছে আল্লাহর নিয়ামত যদি বড় দাগে ভাগ করি পাঁচ ভাগে ভাগ করা যায় প্রথমত টাকা পয়সা গাড়ি বাড়ি গহনা গাটি ধন সম্পদ ইত্যাদি ঠিক কিনা জোরে বলেন এটা আওয়াজ দিয়ে জানাবেন তাহলে কথা বলতে ভালো লাগবে দ্বিতীয়ত আমাদের মান সম্মান ইজ্জত আবরু প্রভাব প্রতিপত্তি জনপ্রিয়তা ইত্যাদি বড় নিয়ামত আল্লাহর তৃতীয় পর্যায়ের আরেকটা নিয়ামত হচ্ছে আমাদের উত্তম স্ত্রী উত্তম সন্তান উত্তম বংশধর বলেন সুবহানাল্লাহ আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে আমাদের জ্ঞান গরিমা চিন্তা বুদ্ধি শিক্ষা প্রতিভা মেধা বলেন সুবহানাল্লাহ আরো এক প্রকারের বড় নিয়ামত হচ্ছে আমাদের সৌন্দর্য রূপ লাবণ্য আমাদের যৌবন আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত বলেন সুবহানাল্লাহ আমরা যখন চাই আল্লাহর কাছে সাধারণত এগুলিই বেশি চাই হ্যাঁ হয়তো মান সম্মান পরীক্ষায় পাস টাকা পয়সা ঘর বাড়ি জমি খেতে আর কি চাই এগুলি তো বেশি চাই যাই হোক এই সমস্ত নিয়ামত রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকেই কম বেশি দান করেছেন পৃথিবীতে 200 কোটি মুসলমান প্রায় 200 কোটি মুসলমানের চাইতেও আরেকটু সুন্দর কোনো কাফের দুনিয়া থাকতে পারে না দেখতে সুন্দর আওয়াজ দেন না কেন কথা বলতে হবে আলোচনার মতো 200 কোটি মুসলমানের চাইতে ধনী কাফের দুনিয়াতে আছে না পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যাকে বলা হয় যাদেরকে বলা হয় এরা তো মুসলমান না বা সন্তান সন্ততি বলেন প্রভাব প্রতিপত্তি বলেন নাম ডাক বলেন 200 কোটি ইমানদারের চাইতে আরো বেশি এই সব নিয়ামত পেয়েছে এমন বেঈমান দুনিয়াতে আছে না তাহলে আমরা পাইলাম কি আমরা যে আল্লাহর লোক আল্লাহর গোলাম আল্লাহর দল আমরা এক্সট্রা অর্ডিনারি
বিশেষ কি পেলাম যা বললাম নিয়ামত সব তো আল্লাহ দুনিয়া সবাইকে দিবেন আমাদের চেয়ে বেশিও দিবেন কথা ঠিক কিনা বলেন শ্বাস নিঃশ্বাস তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি রিজিক খাবার তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি জমির ফসল তাদের জন্য আমাদের জন্য আমরা পেলাম এমন এক নিয়ামত যে নিয়ামতটি না পেয়ে বাকি সমস্ত নিয়ামত আরো 100 গুণ পাইলেও আমরা দুনিয়াতে আখিরাতে ফেল করতাম ক্ষতিগ্রস্ত হতাম ধ্বংস হতাম আর এই নিয়ামত পাওয়ার পর বাকি নিয়ামতগুলো যত দূর পেয়েছি কম বেশি সবাই তো পেয়েছি আরো কম নাই যদি পেতাম ধন সম্পদ নাই মান সম্মান এলাকাবাসী দেয় না দাওয়াত দেয় না জিজ্ঞেস করে না পরামর্শ সভায় ডাকে না এবং সৌন্দর্য নাই দেখতে কুচ্ছিত হায়াত পেয়েছি কম অসুখ বিসুখে জীবন গেল সন্তান তো আল্লাহ দেনই নাই যদি এমন হইতো এরপরও যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেই নিয়ামতটাকে ধারণ করে লালন করে বহন করে কবর পর্যন্ত পৌঁছতে পারলেই আমরা সফল সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান কি নাম ঈমান চিৎকার করে বলি কি নাম ঈমান বলেন সুবহানাল্লাহ এই ঈমান কিন্তু এত সহজ বিষয় নয় এত সহজ বিষয় নয় অনেক নবী রাসূলদের ঘরের মানুষ পরিবারের মানুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহল্লাবাসী ঈমান নসিব হয় নাই কথা ঠিক হলে আওয়াজ দিবেন ঠিক কি না বলেন না হয় নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান মহাপ্লাবনে আল্লাহর গজবে নিপতিত হয়ে চোখের সামনে ধ্বংস হয়ে গেল পিতা হিসেবে ডাকলেন আল্লাহর নবী হিসেবে ডাকলেন সেই ডাক তার কানে গেল প্রাণ পর্যন্ত গেল না ঠিক কি না হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরআন বলে আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের আদর্শের পিতা তোমাদের চেতনার পিতা তোমাদের বিশ্বাসের পিতা তোমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম ঠিক কিনা জোরে বলেন আর সেই ইব্রাহিম নিজেই তোমাদের নাম রেখেছেন মুসলিমিন বলেন সুবহানাল্লাহ তা আমাদের 200 কোটি মুসলমান অতীতের গত হওয়া সমস্ত মুসলমানের যিনি পিতা যিনি পিতা তার পিতার অবস্থাটা কি আমাদের সকলের পিতার যিনি পিতা ছিলেন তার অবস্থা কি শুধু মূর্তি পূজারী ছিলেন না মূর্তি নির্মাতা এবং বিক্রেতা ছিলেন ঠিক কিনা বলেন ঈমান কি খুব সহজ ঈমান খুব সহজ হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতা তার কাছে আসলো আল্লাহর তরফ থেকে এসে বলল হে নবী আল্লাহ পাক আগাম সংবাদ পাঠিয়েছেন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনার এলাকা আল্লাহর গজবে তছনছ হয়ে যাবে আপনি সপরিবারে আগেই এলাকা ত্যাগ করবেন সরে যাবেন আল্লাহ পাক খবর পাঠিয়েছেন কে বলল এসা ফেরেশতারা এসে বলল তিনি তার পরিবার নিয়ে বের হয়ে চলে গেলেন এলাকায় গজব আসবে আল্লাহর আজাব আকারে আসবে আল্লাহর গজব পরিবার বলতে আমরা প্রথমেই যাকে বুঝি বাংলাদেশে অন্তত পরিবার বলতে প্রথম স্ত্রীকে বোঝায় নবীর স্ত্রী নবীর সঙ্গে গেলেন না কাফেরদের সঙ্গে থেকে ক্ষুধাদ্রোহী অবস্থায় আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেল ঈমান খুব সহজ নাকি কঠিন জোরে বলেন সহজ না কঠিন আমাদের নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী আকায়ে নামদার তাজদারে দু আলম সরদারে মদিনা সরকারে নবীন মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতৃহীন হয়ে গেলেন জন্মের পর কিছুদিন পরেই মাতৃহীন হয়ে গেলেন দাদার আদর থেকে বঞ্চিত হলেন চাচার বাড়িতে লালিত পালিত হলেন ঠিক কিনা জোরে বলেন সেই চাচা আবু তালেব শিক্ষায় দীক্ষায় জ্ঞানে মেধায় গরিমায় আভিজাত্যে বুদ্ধিমত্তায় দেখতে শুনতে নজরদারিতে খবরদারিতে নেতৃত্বে কর্তৃত্বে নেপরায়ণতায় সৌন্দর্যে সততায় সব দিক দিয়ে পারফেক্ট একজন নেতা
সারা জীবন রাসূলকে আদর করলেন সোহাগ করলেন লালন করলেন পালন করলেন ব্যবসা শিখাইলেন বিয়ে করাইলেন বিয়ের মজলিসে রাসূলের পক্ষে চমৎকার ঐতিহাসিক একটা বক্তব্য পর্যন্ত রাখলেন এবং কাফেরদের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহর রাসূলকে সাধ্যমতো আগলে রাখলেন যে চাচা সেই চাচার কানে রাসূল ঈমান আনার জন্য বারবার বারবার অনুরোধ করলেন কিন্তু ঈমান তার নসিব হয় নাই ঠিক কি না যারা বলেন আল্লাহর নবী কি কম দোয়া করেছেন কম আপনাদের কি মনে হয় আরেকটু করলে বোধহয় কাজ হতো এরকম কম দোয়া করেছেন আল্লাহর নবী কে আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাংঘাতিক ব্যাপার ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ বলেন সুবহানাল্লাহ দুজনেই আল্লাহর বন্ধু দুজনেই আল্লাহর প্রিয়তম আল্লাহর বন্ধু তাহলে পার্থক্যটা কোথায় খলিল অর্থ বন্ধু হাবিব অর্থ প্রিয়জন বন্ধু তফাৎটা বলি বলবো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল খলিল হচ্ছেন ওই বন্ধুকে খলিল বলা হয় এমন বন্ধুকে খলিল বলা হয় যে বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারেন বলেন সুবহানাল্লাহ তিনি তার সন্তানকে কুরবানি করেছেন ঠিক না কুরবানি হয়েছে দুম্বা তিনি করেছেন তার সন্তানকেই ঠিক না বলেন তিনি তার একদম কোটি শিশুকে মায়ের সঙ্গে জনমানবহীন পানিশূন্য খাদ্যশূন্য মরুভূমিতে আল্লাহর হুকুমে একটু চিন্তা না করে রেখে চলে গেছেন ঠিক না কে তিনি হযরত ইব্রাহিম আল্লাহর জন্য যে বন্ধু সমস্ত কিছু করতে পারেন যে কোনো কিছু করতে পারেন তিনি হলেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ হচ্ছেন সেই বন্ধু যে বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই করতে পারেন এত আস্তে বললেন বুঝেন নাই কথাটা খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারেন হাবিবুল্লাহ এমন বন্ধু যে বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারেন চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন ঠিক কিনা বলেন আর অনেক কিছু পারেন সিরাতের আলোচনায় বললে এক ঘন্টা বলা যাবে সেই নবী কম দোয়া করেছেন চাচার ইমানের জন্য কিন্তু হয় নাই হিদায়তের মালিক কে অন্যরা দাওয়াত দেওয়ার মালিক দায়িত্বশীল সতর্ক করা এবং সুসংবাদ দেওয়া এই দুইটা দায়ীরা করেন নবীরা করেন আর হিদায়াতের ফয়সালাটা তৌফিকটা কে দেন পরিষ্কারভাবে বোঝা গেল কিনা ঈমান যে খুব সহজ নয় বোঝা গেল যে ঈমান এত কঠিন যে ঈমান এত সুদূর পরাহত যে ঈমান এত জটিল যে ঈমান নবীর ঘরে নবীর ঘাটে নবীর বিছানায় নবীর সঙ্গে এক বাজারে এক এলাকায় উঠা বসা চলাফেরা করেও অনেকের হাসিল করা সম্ভব হয় নাই বাংলাদেশের শতকরা প্রায় শতভাগ মানুষকে মহান রব্বুল আলামিন একেবারে বিনা খরচে বিনা শ্রমে বিনা বিনিময়ে বিনা টেনশনে এই ঈমান দান করেছেন বলি আলহামদুলিল্লাহ বলি সুবহানাল্লাহ গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার হে বাংলার মুসলমানেরা বুঝতে হবে আমরা কারা ঠিক কিনা বলেন বুঝতে হবে আমরা কারা একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গেল বকরির দুধ খেয়ে সে বড় হলো নিজেকে বকরির বাচ্চাই মনে করত একটু বড় হওয়ার পর পানি খেতে গিয়ে সে দেখলো তার চেহারাটা তার ভাই বোনদের মতো না চিন্তিত হলো গবেষণা করলো খোঁজ খবর নিল মুরব্বীদের সাথে জিজ্ঞাসা করলো নিজে গবেষণা করে বুঝতে পারলো যে সে আসলে বকরির বাচ্চা না সে হচ্ছে একটা বাঘের বাচ্চা যেদিন চিনল বুঝলো আত্মপরিচয় জানলো ঠিক সেই দিন সেই মুহূর্ত থেকে তার চলায় তার বলায় তার থাবায় তার খামচায় তার আওয়াজে তার গর্জনে তার হুঙ্কারে বাঘের চরিত্র সে লাভ করলো হে মুসলমানগণ আমরা যেদিন বুঝতে পারবো আমরা কারা সেদিন আমরা আমাদের আসল শক্তি ফিরে পেতে এক মুহূর্তও দেরি করব না আমরা যখন জানতে পারবো আমরা
হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা যখন জানতে পারবো বুঝতে পারবো আমরা হামজা তার উত্তরসূরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হামজা আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ আমরা উত্তরসূরি ঠিক কিনা বলেন সেদিন আমরা আর বকরির মতো থাকব না আমাদেরকে ভুল বুঝিয়ে বকরির বাচ্চার মতো রাখতে পারবে না ঠিক কিনা বলেন এই আত্মপরিচয় আগে জানতে হবে আত্মপরিচয় একটা জাতিকে সজাগ করে শক্তিশালী করে ঠিক কিনা বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে চুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে চুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে হাত তুলে আমার সঙ্গে উচ্চারণ করে দেখুন কলিজাটা চার গুণ বড় হবে আর বোঝা যাবে আমরা বাঘের বাচ্চা আজকে এই মুহূর্ত থেকে বিশ্বাস জন্ম নেবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই রব্বুল আলামিন এই বাংলাদেশের মালিকানা আমাদেরকে দান করেছেন ঠিক কিনা বলেন হাতটা তুলে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের এটা কে বলে জলে স্থলে এদেশের মাটিতে পানিতে সর্বত্র এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাউয়াশি টানে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বাউয়াশি টানে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে সবাই আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এই দেশ সেই দেশ যে দেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে কার কার বুকে সে আগুন আছে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখান দুনিয়ার মুসলিম এক হও এক হও
নবীর শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা নাস্তিকদের রাস্তা নয় তাকে দাও কুড়িয়ে দাও না যায় তাকবীর একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার শুনেন নাই সারা বিশ্বের বিষয় কেন যে কবির সঙ্গীত কেন লিখেছেন তিনি ভালো জানবেন কিন্তু আমরা বাস্তবতা উপলব্ধি করে বর্তমান সময়ে বলতে পারি এই বাংলাদেশ সারা বিশ্বের বিষয় হওয়ার প্রধানতম সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ইসলাম বৈজ্ঞানিক বিচারে মিলবে না গাণিতিক হিসাবে মিলবে না আপনার যুক্তিতে ধরবে না সারা দুনিয়া চিন্তা করে বুঝবে না অথচ রব্বুল আলামিন শতভাগ মানুষকে এখানে ঈমান দান করেছেন কোথায় মক্কা মদিনা কোথায় ইসলামের উত্থান ভূমি আর কোথায় বাংলাদেশ 6000 মাইল দূরে ঠিক কিনা বলেন সেই রাসূল এবং সাহাবায়ে কেরামের জামানা আমাদের সময় থেকে 1500 বছর আগে এরপর বাংলাদেশ এমন এক ভূখণ্ড এমন এক রাষ্ট্র এমন এক মানচিত্র যে মানচিত্রের চারিদিকে এক ইঞ্চি পরিমাণ কোন মুসলিম দেশের সীমান্ত নাই থাকলে বলেন কেউ জানলে বলেন আছে এই যে একটা অবস্থা আরব থেকে হাজার 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 মাইল দূরে রাসূল থেকে 1500 বছর পরে চারিদিকে একটু উকি দেওয়ার পরামর্শ করার সলা পরামর্শ করার মতো কোন মুসলিম ভাই আমাদের আশেপাশে নাই এই অবস্থায় বাংলাদেশে ইমান ও ইসলামের দাওয়াত এখন পর্যন্ত উত্তমভাবে আসারই কথা ছিল না মিলে হিসাব মিলে আরবের আশেপাশে ধারে কাছে আরো অনেক ভূখণ্ড যেখানে বাংলাদেশের মতো জমজমাট সুন্দর অবস্থায় ইসলাম নাই কিন্তু এই দেশ এমন এক দেশ বিশাল এক অমুসলিম রাষ্ট্র মুসলিম বিদ্বেষী রাষ্ট্র ইমান বিধ্বংসী রাষ্ট্র তৌহিদের বিরোধী এক বিশাল পরাশক্তির পেটের ভেতরে আমরা এই পোকামাকড়ের দেশ এই বন জঙ্গলের দেশ এই কাদামাটির দেশ এই সমুদ্রে ডুবে যায় যায় দেশ এই দেশের মধ্যে 18 থেকে 20 কোটি মুসলমান আমরা তৌহিদের উপর এখনো টিকে আছি এখনো বেঁচে আছি এখনো জেগে আছি যে কোন রকমের চক্রান্ত মোকাবেলার জন্য দিন রাত জাগ্রত অবস্থায় আমরা অপেক্ষায় আছি ঠিক কিনা জোরে বলেন এটা কার ইচ্ছায় হয়েছে কার ইচ্ছায় স্বয়ং রব্বুল আলামিন বাংলাদেশের জমিনটাকে ইসলামের দুর্গে পরিণত করার জন্য অতীতকাল থেকেই বাছাই করে দিয়েছেন তিনি বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান আমাকে আপনাকে এই দুর্গের রিজার্ভ সৈনিক হিসেবে তৈরি করার জন্য এই পরিবেশ আমাদেরকে দান করেছেন পৃথিবীর কোন শক্তি কোন চক্রান্ত করেই আমাদেরকে দমন করতে পারবে না ঠিক কিনা বলেন চেষ্টা হবে কিন্তু সফল কেউ হইতে পারবে না চেষ্টা হবে কিন্তু সফল কেউ হইতে পারবে না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বলি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে ইসলাম এ মাটির
ভারতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক যাক না কিন্তু এ দেশে ইসলাম থাকবে এই যে হতে পারে যেতে পারে কথাগুলো বলছি আজকের লেখা না 2010 এ লেখা অর্থাৎ 12 বছর আগে মিলিয়ে দেখবেন কি হলো আর কি গেল ঠিক কি না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে হয় না কেউ হয় নাই ঘটনা ঘটনা এমন অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে এটা মনে হয় হয় না হয় না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায় নস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি রে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম ইসলাম থাকবে কথা ঠিক কিনা বলেন রব্বুল আলামিন কুরআনে বলেন কুরআনটা কি বাংলাদেশের মানুষের জন্য নাজিল হয় নাই না আমরা ছাড়া অন্যদের জন্য আমাদের জন্যও না কুরআনের আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু দুঃখ পেও না কষ্ট পেও না হতাশ হয়েও না টেনশন করো না আনতুমুল আলাউন তোমরাই বিজয়ী হবে সুবহানাল্লাহ আস্তে বলো সুবহানাল্লাহ এই খবরটা বিশ্বকাপে আপনার দল জেতার চেয়ে বেশি না কেমন বেশি তাহলে রাস্তাঘাট ফাটায় ফেললেন না খবরটা শুনে রাস্তাঘাট ফাটায় ফেলা দরকার ছিল না আল্লাহ বলেছেন চিন্তা করো না তোমাদের বিজয় হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন আসলেই ভালো মুমিন উপযুক্ত মুমিন গ্রহণযোগ্য মুমিন হতে পারো বা হয়ে থাকো কিনা বলেন অনেক বড় প্রশ্ন আমরা কি সেই রকম মুমিন হতে পেরেছি সহজ উত্তর আলহামদুলিল্লাহ সহজ উত্তর কি আলহামদুলিল্লাহ মুমিন হওয়ার পরীক্ষায় 99 না পাইলেও 33 এর কম পাবো না ইনশাল্লাহ বলবেন না নাকি মনে মনে খুব টেনশন আছে ফেল করবেন হ্যাঁ ইমানটা ঠিক করতে বাড়াইতে 1 সেকেন্ড লাগে এখন বাড়ায় ফেলেন কম থেকে থাকলে এখন বাড়ায় ফেলেন ঠিক কিনা বলেন আমরা তো সেই সব মুমিন দুপুর থেকে রাত পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত চাকরি বাকরি আমাদের দোকানপাট ব্যবসা পাতি পরিবার পরিজন স্থগিত রেখে আমরা আল্লাহর কথা নবীর কথা ইসলামের পক্ষের বিজয়ের কথা শোনার জন্য মাঠে ময়দানে ঘাসের উপরে ঘন্টার পর ঘন্টা বসে থাকি দুনিয়াতে দু একটা দেশে কম কম দেখবেন সারা দুনিয়ায় এই দৃশ্য নাই আলহামদুলিল্লাহ বলেন রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ কোয়ালিটি সম্পন্ন মুমিন বানিয়েছেন আমরা তো সেই সব মুমিন সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া সত্ত্বেও ইমানের আহ্বানে আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার জন্য রাতের অন্ধকার ভেদ করে
পায়ে হেঁটে সারা বাংলাদেশ থেকে 10-20 লক্ষ মুমিন ঢাকায় গিয়ে হাজির হই ঠিক কি না জোরে বলেন আমরা তো সেই সব মুমিন যারা রাসূলের ব্যাপারে কেউ যদি ফুলের টোকাও দেয় রাসূলের বিরুদ্ধে ফুলের টোকা ঢিল মারতে হবে না ফুলের একটা টোকা ফুল দিয়েও যদি একটু বেয়াদবি করে আসমানের নিচে জমিনের উপরে বর্তমান বিশ্বে বাংলাদেশের চাইতে অধিক সাগরের উত্তাল তরঙ্গের মতো তরঙ্গায়িত অন্য কোন উম্মত হয় না ঠিক কি না বলেন একদম ফিল করার মতো না আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না তোমাদের সব কিছুর চাইতে আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হব জানেন না সবাই আমরা যারা বসে আছি কলবের উপর হাতটা রাখেন সত্য না হইলে চুপ করে বসে থাকবেন সত্য হইলে বলবেন আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা আমাদের ধন সম্পদ যা পেয়েছি যা পাব আমাদের পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি আমাদের ব্যক্তিগত ব্যস্ততা পেরেশানি মান সম্মান সব কিছুর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি ঠিক কিনা ধরে বলেন এই মুহূর্তে যদি কোনো ডাক আসে বাস্তব ডাক আল্লাহ রাসূলের পক্ষে কোথাও অবস্থান নিতে হবে আমরা বাড়িতে গিয়া বিদায় নিয়া 2 মিনিট দেরি করব না বিদায় নিতেই যাব না আমরা এখান থেকেই রওনা হয়ে যাব ঠিক কিনা বলেন কাজী বাংলাদেশের মুমিন আত্মবিশ্বাস রাখুন আল্লাহ পাক আমাদেরকে ঈমান পাঠিয়েছেন আমরা কিন্তু জোর জবরদস্তি করে সারা দুনিয়া খুঁজে ঘুরে ফিরে ঈমান আনি নাই আল্লাহ পাক আমাদেরকে উপযুক্ত মনে করেছেন বা পরে উপযুক্ত করে তুলবেন এই জন্যই ঈমান এই বিরিয়ানির প্যাকেট যেভাবে পাঠায় মাথা পিছু এভাবে আল্লাহ পাক বাংলাদেশের মানুষের জন্য ঈমান পাঠিয়ে দিয়েছেন যে ঈমান নবীর ঘরের মানুষরাও পায় নাই মায়ের পেট থেকে ঈমান নামক জান্নাতের টিকিটটা হাতে নিয়ে নিয়ে আমরা সবাই দুনিয়াতে আসছি সেই টিকিট আমরা অধম আমরা অলস আমরা উদাসীন দুর্ভাগা বলে অনেক সময় নষ্ট করে ফেলি সেই টিকিট হারিয়ে ফেলি নষ্ট করি ছিঁড়ে ফেলি কুচকে ফেলি আমরা সেই টিকিট প্রথম মানে না সব ধর্মের বিরুদ্ধে কাজ করে সেই লোকটাকে প্রকৃত নাস্তিক বলা হয় বাংলাদেশের নাস্তিকরা কিন্তু এমন না শুধু ইসলাম শুধু ইসলামকে খোঁচাখুচি করে ঠিক কিনা বলেন নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিন খেপায় এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিন খেপায় রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ এরা কেউ এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ নাস্তিক মোরতাদ চিনে নাও নাস্তিক মোরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতাদ ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতাদ প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরতাদ কথা ঠিক কিনা বলেন এই নাস্তিক মোরতাদরা সংখ্যায় খুব বেশি না পৃথিবীতে ইহুদিরাও সংখ্যায় খুব বেশি না একটা মাত্র দেশ সেই দেশ ঘিরে অল্প সংখ্যক ইহুদি সারা দুনিয়ার সমস্ত অনাচার অত্যাচার অন্যায় অবিচারের পিছনে তারা কলকাঠি নাড়ে বুঝেন নাই কথাটা আমার তো আমার মনে হচ্ছে আপনারা বুঝেন নাই চুপ থাকলে মনে হয় বোঝা যায় নাই আবার বলতে হবে দুনিয়াতে ইহুদি সংখ্যায় কম দুনিয়ার সমস্ত যত দুনিয়াতে দেখেন সমস্যা হচ্ছে সব কিছুর মূলে কারা অল্প সংখ্যক ইহুদি ঠিক তদ্রূপ বাংলাদেশের নাস্তিক মোরতাদ কম কিন্তু বাংলাদেশের যত সমস্যা এই সমস্যাগুলি তৈরির পিছনে তাদের হাত ঠিক কিনা বলেন এদেশের মানুষ তো মিলেমিশে আছে ধর্ম বর্ণ শ্রেণী পেশা পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমরা আছি না কোনো সমস্যা কখনো হয় তারা তো আমাদেরকে দোষারোপ করতে চায় বদনাম করতে চায় আরে যদি তাই হইতো
তাহলে বাবরি মসজিদের ঘটনার পরে বাংলাদেশ পরিষ্কার হয়ে যেত যদি বলেন না কেন কিন্তু ওলামায়ে কেরাম জনগণকে বুঝিয়েছেন ভারত যদি সমস্ত মুসলমানকে অন্যায়ভাবে হত্যাও করে ফেলা হয় তবু বাংলাদেশের শান্তিপ্রিয় শান্ত হিন্দু ভাইদেরকে একটা গালিয়ে দেওয়া ঠিক হবে না ভারতের সমস্ত মসজিদ যদি গুড়িয়ে ফেলা হয় তবু বাংলাদেশের শান্তিপ্রিয় কোন হিন্দু ভাইদের মন্দিরে একটা ঢিল মারা যাবে না এই কথাগুলি ওলামায়ে কেরাম বাইতুল মুকাররম থেকে গ্রামের মসজিদ এবং পর্যন্ত সমস্ত মাহফিলের মঞ্চ থেকে বলেছেন ওলামায়ে কেরামের নাম তালিকা করে করে বড় বড় রাষ্ট্রীয় পদক দিয়ে সম্মানিত করা দরকার ঠিক না বলেন জঙ্গিবাদ নামক সন্ত্রাসবাদ যখন একসঙ্গে 60 জেলায় বোমা ফুটল মাথা খারাপ হয়ে গেল রাষ্ট্রের সরকারের সাংবাদিকদের প্রশাসনের সারা দুনিয়ার ওলামায়ে কেরাম সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক ভূমিকা রাখলেন জনগণকে বোঝালেন ইসলামের যে জিহাদ সেই জিহাদ আর প্রচলিত সন্ত্রাসবাদ কখনোই এক জিনিস নয় ওলামায়ে কেরামের কাছে এসে তাদের বাসায় এসে প্যাকেট করে পুরস্কার পৌঁছায় দেওয়া দরকার ঠিক কিনা বলেন তা তো করেই না 116 আলেমের তালিকা করে দেশের চোরের তালিকা নাই ডাকাতের তালিকা নাই মজুদ্দারের তালিকা নাই চোরাকারবারের তালিকা নাই ব্যাংক লুট করে যারা করছে তাদের তালিকা নাই দেশের অর্থ যারা পাচার করছে তাদের তালিকা নাই কোন ধর্ষকদের তালিকা নাই খুনিদের তালিকা নাই রাজানদের তালিকা নাই কোন অন্যায় অপরাধকারীদের সুস্পষ্ট কোন তালিকা নাই তারা আলেম সমাজের তালিকা করে আবার বলে এক বছর গবেষণা করে নাকি এই তালিকা সৃষ্টি করেছে এক ঘন্টার বেশি কিনা আমার সন্দেহ বিদেশ থেকে টাকার ব্যবস্থা পেয়েছে একটি কাগজ জমা দিতে হয় জমা দেওয়ার জন্য এই একটা কম্পিউটারের সামনে বা মোবাইল হাতে নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছে বক্তাদের নাম যত বক্তার নাম আসছে বাংলা ওয়াজ লিখে সার্চ দিছে যত বক্তার নাম আসছে লিখে এক ঘন্টা আমাদের রিপোর্ট করছে ঘুমিয়ে ধরছে ঘুমা গেছে নাহলে হতো আরো একটা লিখতো ও চলবে চলবে 116 তো অনেক দিয়া পরের দিন পাঠায় দিছে এটাই হয়েছে আর এই জন্যই এই তালিকার মধ্যে দুনিয়াতে বেঁচে নাই এমন আলেমদের নাম আসছে এক বছরের গবেষণা বুঝছেন আপনি এক বছর গবেষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যত মানুষ মারা গেছে তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে বের করে যাবে এরপরে বাংলাদেশের বক্তাই না ভারতীয় কলকাতায় থাকে বাংলায় ওয়াজ করে তার নামও ঢুকে গেছে বাংলাদেশের তালিকায় এমন মানুষদের নাম ঢুকেছে শিরোনাম দেশবিরোধী ষড়যন্ত্র সাম্প্রদায়িক অশান্তি যারা উসকে দেয় এগুলি তো এই হিসেবে তো নাম দেখেন এদেশে আল্লাহু আকবারে সুরে সূর্য ওঠে ইঞ্চি ইঞ্চি মাটি ইয়ে মেরা ওয়তন আবার যুদ্ধ হবে বাঁচাও বাংলাদেশ এটা বাংলাদেশ অসংখ্য দেশাত্মবোধক সঙ্গীত রচনা করে এদেশের তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এই মানুষটার নামও সেখানে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা প্যাগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এ যে জন্মস্থান এই কথাগুলি লিখেছেন যে ব্যক্তিটা তার নাম আছে কি মনে করেন সবসময় দিন একরকম থাকে জনগণ ক্ষমা করবে এই দিন দিন নয় আরো দিন আছে চক্রান্ত এই শক্তিরা চক্রান্ত করছে স্বাধীনতার পর থেকেই অনেক শিশু দুনিয়াতে আসে জন্মের আগেই তার শত্রু তৈরি হয়ে যায় আসে না ঘরে ঘরে এমন কাহিনী আছে আপন ভাইয়ের একটা সন্তান যেন হয় এটাও কেউ চায় না হোক এটাও অনেকে চায় সম্পত্তির হিসাবে ভেজাল লাগে আছে কিনা বলেন শিশু জন্ম নেয় নাই আগেই সে জন্ম না অনেক এরকম দোয়া করতেছে এমন অনেক ফ্যামিলি আছে আছে কিনা বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের আগেই দুনিয়াতে তার দুশমন তৈরি হয়ে গেছে কোন শিশু যাতে জন্মগ্রহণ না করে মুসলমান যদি খালি এই পুত্র সন্তান হয় সঙ্গে সঙ্গে শেষ হুকুম হয়েছিল কিনা বলেন আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল
মুয়াকিরিন তারা ষড়যন্ত্র চক্রান্ত সব করে আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি আর আল্লাহই সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী পরিকল্পনাকারী বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের জন্ম হলো মা দুধ খাওয়াইলেন দুধ খাওয়ায়া প্রথম দুধটা খাওয়াইয়েই তাকে আল্লাহর হুকুমে নদীতে ভাসায় দিলেন দোয়া করলেন আল্লাহ হেফাজত কইরো এমন দোয়া কবুল হইতে কতক্ষণ লাগছে আরেকবার শিশুটার খিদা লাগার আগেই আল্লাহ পাক এই শিশুকে ফেরাউনের কোলে উঠায়া দিয়া পৌঁছায়া দিয়া মাকে দুধ খাওয়ার জন্য ওখানে পাঠায় দিয়েছেন একবার খিদা লাগার পর দুধ খাওয়ায়া ভাসায় দিয়েছেন দ্বিতীয়বার খিদা লাগার আগে আল্লাহ পাক সব ব্যবস্থা করে ফেলছেন আল্লাহ আকবার বলবেন না আল্লাহু খাইরুল আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলকারী এই আল্লাহ আছেন না বাংলাদেশ চিনেন না ইমান কি আমরা আল্লাহর অজানা মতে অন্য কোনো দোকান থেকে কিনে নিয়ে আসছি আল্লাহ পাক দেন নাই আল্লাহ পাক রক্ষা করবেন না তারা যে ষড়যন্ত্র করে আল্লাহ জানেন না আল্লাহর পরিকল্পনা এভাবে বাস্তবায়ন হবে না আল্লাহ বলেছিলেন যদি ইমানদার হয়ে থাকো তোমাদেরই বিজয় হবে না হচ্ছে হচ্ছে ইতিমধ্যে হইতে হইতে আমরা এই পর্যন্ত আসছি বলেন সুবহানাল্লাহ হাজার হাজার নাস্তিক্যবাদী ষড়যন্ত্রের পরেও হাজার হাজার দেশি বিদেশি চক্রান্তে আমরা আবর্তিত হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশে মসজিদ কমে না বাড়ে বলেন তো কমে না বাড়ে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমছে না বাড়ছে মুফতি কমছে না বাড়ছে হাফেজে কোরআন কমছে না বাড়ছে দাড়ি টুপি মুসল্লি হাজি বাড়ে না কমে না বাড়ে আল্লাহ পাক বাড়াচ্ছেন রব্বুল আলামিন শুধু তাই নয় বাংলাদেশের মুসলমানদেরকে গোটা মুসলিম উম্মার নেতৃত্বে এবং খেদমতে কাজে লাগাচ্ছেন বলেন সুবহানাল্লাহ সারা দুনিয়ার তাবলীগের যে কাজ সেই কাজের সলা পরামর্শ আসল বৈঠক মিটিং প্রশিক্ষণটা হয় ঢাকা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে ঠিক কিনা বলেন একশো দেড়শো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজরা শীর্ষস্থান দখল করে আল্লাহর নবীর দেশ কোরআনের দেশ মক্কা মদিনা কেন্দ্রিক যে আরব বিশ্বের দেশগুলো সেই আরব বিশ্বের দেশগুলিতে চমৎকার চমৎকার মূল্যবান মহামূল্যবান মসজিদ কায়েম হয় সেই মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন এবং তারাবির হাফেজ বাংলার জমিন থেকে সংগ্রহ করে নেওয়া হয় ঠিক কিনা বলেন রব্বুল আলামিন শুধু খেদমত নয় নেতৃত্বের জন্য আমাদেরকে কবুল করেছেন এবং তৈরি করছেন বলেন সুবহানাল্লাহ বলেন যে সুবহানাল্লাহ ওরা তো চেষ্টা করবেই ওরা প্রথম বলতো স্বাধীনতা বিরোধী ঢালাওভাবে সব আলেমকে বলতো সাম্প্রদায়িক বলতো মৌলবাদী বলতো মধ্যযুগীয় বর্বর শেষে এসে বলতো জঙ্গি 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 ঠিক না কিন্তু আল্লাহু খাইরুল জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছে নি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশীরা খেলে একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে জঙ্গিবাদ কোত্থেকে আসে প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে এই এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলি উৎপাটন করে দেওয়ার মতো এই টাকা পয়সার শক্তি কি বলে সাংগঠনিক শক্তি তারপরে বিদেশি শক্তির সহায়ক শক্তি কিছুই আমাদের নাই কিছুই আমাদের নাই আমরা যে শক্তিটা পাই সেটা হচ্ছে ইমানের শক্তি ঠিক কিনা বলেন তিনটা আত্মা আমাদেরকে আল্লাহ বাগদান করেছেন কয়টা একটা হচ্ছে জীব হিসাবে সমস্ত জীবের মতো আমাদের জীব আত্মা আছে রুহ হাইওয়ানি যে আত্মা চলে গেলে মানুষ মরে যায়
ঠিক কি না মনোযোগ দিয়ে শুনবেন এদিক ওদিক তাকাইলে কথা ছেড়ে যাবে দ্বিতীয় আত্মা আমাদেরকে দান করেছেন সেটা হচ্ছে মানবাত্মা যে আত্মা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে দেন নাই মানবাত্মা চলে গেলে মানুষটা মরে যায় না কিন্তু সে অমানুষ হয়ে যায় পশুর কাতারে নেমে আসে জীবিত আছে একটা কুত্তার মতো একটা শেয়ালের মতো চালাকি করে একটা বান্দরের মতো দুষ্টামি করে বান্দর আছে না আজকাল হ্যাঁ পাচ্ছেন না কিছু শুধু জীবাত্মা আছে তাদের মানবাত্মা নাই ঠিক কিনা বলেন আর আরেকটা উন্নত মানের এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটির আত্মা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আমাদেরকে এটা হচ্ছে ইমানি আত্মা বলেন সুবহানাল্লাহ ইমানি আত্মা যাদের নাই তারা নামে মুসলমান হৃদয়ে থেকে মুনাফিক হয়ে যায় ঠিক কিনা বলেন নামে মুসলমান পেশায় পরিচয়ে মুসলমান কিন্তু আল্লাহু আকবরের আওয়াজ শুনলে এই বেটারও দিল কেঁপে যায় সাহস বাড়ে না সাহস হারিয়ে ফেলে মুসলমান আল্লাহু আকবর শুনলে তার সাহস কমে যায় ভয় পায় সে কিন্তু মুনাফিকের পর্যায়ে আছে ঠিক কিনা বলেন একটা মুমিন মুসলমান আল্লাহু আকবর শুনলে দশ গুণ সাহস বেড়ে যায় আর আল্লাহু আকবর বললে যাদের ভালো লাগে না নিষেধ করে শুনতে চায় না মাহফিলে উঠে বলে হুজুর ওই খালি ইয়ে কি বলে এই ব্যবসার নিয়ম পদ্ধতি সম্পর্কে ওয়াজ করেন আল্লাহু আকবর বেশি জোরে স্লোগান টোগান যাতে না হয় বলো না এরা এদের ওই ইমানি আত্মাটা মৃত প্রায় হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ আর ইমানি আত্মা তো সেই আত্মা যে আত্মার শক্তিতে শক্তিবান হওয়ার কারণে সেই আত্মার বলে বলিয়ান হওয়ার কারণে এই সেই যে আত্মার গতি এবং শক্তির সামনে 313 সাহাবির সামনে ক্ষুধার্ত তৃষ্ণার্ত সাহাবির সামনে সমর সজ্জায় সজ্জিত হাজার হাজার কুরাইশ কাফেররা পলায়ন করেছিল ইমানি আত্মা সেই আত্মা যেই আত্মার অধিকারী হওয়ার কারণে দুর্বল দরিদ্র মুমিন মুসলমানদের সামনে বিশ্বের শ্রেষ্ঠ সুপার পাওয়ার আমেরিকা টিকতে না পেরে রাতের অন্ধকারে না বলে না কয়ে চলে গেছে ঠিক কিনা বলেন সেই আত্মা আমাদের আছে না আছে কিনা বলেন সেই আত্মার অধিকারী আমরা কাজেই কোনো ভয় নাই ইমানের সৈনিকের হাত তুলব ইমানের সৈনিক আল্লাহু আকবার ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ঠিক না বলেন কথা ঠিক ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে চায় না মাঝে মাঝে বলতে দেখি নাই রাষ্ট্রধর্ম ইসলাম আমার ভালো লাগে না রাখবো না থাকবে না বলে না পরের দিন দেখা যায় সেই লোকটা নাই ঠিক না বলেন সেই লোকটা নিজেই নাই হয়ে গেছে নিজেই নিজেকে খুঁজে পাচ্ছে না ঠিক না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমাবো বসে থাকবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কুরআনকে অসম্মান যদি দেখবো সেকে কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে ঠিক না শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে রাত যত অন্ধকার হতাশায় মন আচ্ছন্ন হয়ে গেছে বুঝতে হবে আর সামান্য কিছু সময় ধৈর্য ধরতে পারলেই সকালে সূর্য দেখতে পারবো ইনশাআল্লাহ কথা ঠিক না দেশাত্মবোধক একটা সঙ্গীতের দুইটা লাইন শোনাচ্ছি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি
কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান বাংলাদেশ কার দান হাত তুলে ইশারা করে সাক্ষী দেখিয়ে বলেন কার দান চারিদিকে দুশ্মন আছে না নাই ভেঙোনা ভেঙোনা মন সাহস ভেঙে যায় চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান বাংলাদেশ অম্লান খালি একটা জমিন হিসেবে নয় বাংলাদেশ চিরমহান খালি একটা দেশ হিসেবে নয় একটা দেশের একটা ভূখণ্ডের এত গুণগান গাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই এটার কারণ ইসলাম মহান বলেন আর অম্লান বলেন ইমানের যে ফুল ফসল এই দেশে অম্লান থাকবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন তবে হে বাংলার মুসলমানেরা যুবকেরা তরুণেরা মনে রাখতে হবে পৃথিবীর 200 কোটি মুসলমান কিন্তু আমাদের ভাই ঠিক কিনা বাংলাদেশের সীমানার যে পরিচয় সেই পরিচয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা অসংখ্য মুসলমান পাহাড়ি বাঙালি সবাই বাংলাদেশি বলেন ঠিক কিনা এটা একটা পরিচয় দেশের সীমানার পরিচয় জাতীয়তাবাদ বলা হয় জাতীয়তাবাদী জাতীয়তাবাদ কি বলা হয় বাংলাদেশি সেই অর্থে ঠিক আছে আর বাংলা ভাষার পরিচয়ে আমরা সবাই বাঙালি কলকাতায় যারা থাকেন তারা বাংলাদেশি নন ভারতীয় কিন্তু বাঙালি কেন বাংলা ভাষা তাদের ভাষা পৃথিবীর যে কোনো দেশের নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিক তিউনিসিয়ার নাগরিক লোকটা যদি বাঙালি হয় ভাষায় তাহলে সে বাঙালি ঠিক কিনা বলেন এই সব কিছুর চাইতে উন্নত বড় দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত যেটার দৌড় চলে সেই পরিচয়টার নাম হচ্ছে আমরা সবাই মুসলমান কথা ঠিক কিনা বলেন বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলে কিনা এলাকায় আছে কথাটা শুনলে মনে হয় হারে এইভাবে বললো এভাবে বললো মনে করবেন না খুশি হবেন যখন আমাদেরকে মৌলবাদী বলা হতো আমরা বললাম যে হ্যাঁ নিশ্চয়ই ইসলামের মূলের উপরে আমরা আছি আমরাই মৌলবাদী তখন কিন্তু এই গালি দিয়ে আর সুবিধা পাইল না যখন বলবেন যে হ্যাঁ মোল্লাদৌড় মসজিদ পর্যন্ত ঠিক আছে তখন এই গালি আর দিবে না আপনি বলবেন যে মোল্লার দৌড়টা মসজিদ পর্যন্ত মসজিদের দৌড়টা কোন পর্যন্ত এটা বুঝতে হবে না আপনি ঢাকা যাবেন কি ঢাকা পর্যন্ত দৌড়ায় যাবেন না বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবেন তা আমরা তো মসজিদ পর্যন্ত যাওয়াই তো আমাদের দায়িত্ব বাকিটা তো ব্যবস্থা হয়ে যাবে তোরা দৌড়তে দৌড়তে কোথায় যাবি কোথায় দৌড়তে দৌড়তে কোথায় যাবে যেদিকে যায় ইন্ডিয়ায় একদিকে গেলে সাগরে আমরা মোল্লা মৌলবীরা আমাদের দৌড় মসজিদ পর্যন্ত বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মসজিদকে ওরা কি মনে করে মসজিদে নববীটা মসজিদ না অর্ধেক দুনিয়া শাসন করা হয়েছে ওখান থেকে না সচিবালয় সেক্রেটারিয়েট সংসদ ভবন সব কিছু ওখানে ছিল না তো মসজিদ পর্যন্ত বলতে তারা কি বোঝায় মসজিদ পর্যন্ত মানে সংসদ পর্যন্ত ক্ষমতা পর্যন্ত জাতিসংঘকে বাদ দিয়ে মুসলিম জাতির আলাদা সংঘ করা পর্যন্ত ঠিক কিনা বলেন কাজেই ওদের কথায় কান দিয়ে লাভ নাই ওদের কথায় কান দিয়ে আমাদের লাভ নাই সারা দুনিয়ার মুসলমান আমরা ভাই ভাই ঠিক কিনা বলেন দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই কথা ঠিক
দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই চীনো আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হো হাম ওয়তন হ্যায় সারা জাহান হামারা তাওহীদ কি আমানত হ্যায় সিনো মে হামারে আসান হি মিটানা নামো নিশা হামারা বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের গোড়া মানি না কোন বিধান অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার অত্যাচারীর খোলা তলোয়ার কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার রক্ত চক্ষু ফাঁসির রজ্জু মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই মোরা নাহি ভয় পাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই বাতিল সে দবনে ওয়ালে এ আসমান হে হাম সুবা का है तो इम्तिहा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा बहुभाषा मुखे पृथ्वी कोटि कोटि मुसलमान एक भाषा एक कथा बोले ना बहुभाषा एक कथा बोले ठीक है ना बोले किंतु एक ही आशा बुके कथा ठीक निश्वासे एक ही ताले आम्रा निश्वास फेली बहुभाषा मुखे एक ही आशा बुके निश्वासे एक ही ताल একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল এই যে দেখবেন একটা মৌসুমে বাতি ঘিরে অনেক পোকামাকড় আইসা ঘুরতে থাকে দেখেন নাই কাবা হচ্ছে আল্লাহর নূরের মশাল আলোক স্তম্ভ ইমানের তৌহিদের সেই কাবার দিকে সারা দুনিয়ার মুসলমান আমরা পতঙ্গের মতো ছুটে যাই সেখানে গিয়েই বোকাদের মতো ঘুরতে থাকি লব্বাইক লব্বাইক বলে আল্লাহকে ডাকতে থাকি ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমাদের চেতনা এবং ঐক্যের জায়গা বহুভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশলে ছুটেছি পঙ্গপাল গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একই সে রক্ত লাল মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ ধর্মের চেয়ে বেশ বড় নয় আমরা সে গান গাই আমরা সে গান গাই আমরা সে গান গাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দুনিয়া কে বুদ গদামে পহলা ও ঘর খোদা কা হম উনকে পাস বা হ্যায় ও পাস বা হামারা তৌহীদ কি আমানত হ্যায় সিনো মে হামারে আসান হি মিটানা নামো নিশা হামারা আপনাদের মধ্যে থেকে সরম ভাঙ্গে একজন দাঁড়ান দাঁড়ায়া লিল্লাহি তাকবীর দেন এত শরমাইলে হলে নি শেষ জিহাদ শেষ আর কার শক্তি বাকি আছে থেকে দাঁড়ান নানান রকমের নাস্তিক মুরতাদ কাদিয়ানি শিরিক বেদাতিদের মাঝে পয়রা থেকে বহুদিন আপনারা ড্যামেজ হয়ে যাচ্ছেন মনে হয় আমার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি ইতিহাস বলি নাই সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর রাসূল যখন মক্কায় অবস্থান করছেন তখন মদিনায় প্রবেশ করেন নাই ইথিওপিয়ায় একদল সাহাবী সফর করেছিলেন হাবশায় সেই সাহাবীরা সবাই পরবর্তীতে মক্কা মদিনায় ফিরে আসেন নাই তাদেরকে বদরে উহুদে খন্দকে হিজরতে মসজিদে নববীর নির্মাণ কাজে মক্কা বিজয়ে পাওয়া যায় নাই সেই সাহাবীরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলেন ভালো করে শুনুন বুঝে শুনে শুনুন আল্লাহর রাসূল তখন মক্কায় আছেন দুই তিন বছর পরে মদিনায় যাবেন মদিনাবাসী এখনো রাসূলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাসূল এখনো মদিনায় ঢুকেন নাই তখনই সাহাবায়ে কেরামের একটা দল এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে এসে প্রবেশ করেছেন আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে বাণিজ্যের মালামাল আর নগদ ইমানের হাদিয়াটা নিয়ে চলে আসছেন বলেন সুবহানাল্লাহ হে চট্টগ্রামবাসী কোথায় আছেন ঢাকা থেকে এসে আপনাদেরকে জাগাইতে হয় ঢাকা থেকে এসে আপনাদেরকে জাগাইতে হয় লিল্লাহি তাকবীর বলাইতে হয়
এক মিনিট দেন হাত তুলে হাত তুলে এখন যদি জবান না খুলেন যখন জবান বন্ধ করে দেওয়া হবে চাইলেও আওয়াজ করতে পারবেন না এখন যদি বজ্রমুষ্টি আকাশে না উঠান যখন আরাকানের মুসলমানদের মতো হাত পা বেঁধে নাফ নদীতে নিক্ষেপ করা হবে তখন চাইলেও আর এই হাত তুলতে পারবেন না ঠিক কিনা বলেন কাজেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম এক হও এক হও ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এই যে মুসলমানদের জাতীয় স্লোগান সেই স্লোগানে স্লোগানে এই ময়দান এই মুহূর্তে প্রকম্পিত করে তুলুন আল্লাহু আকবার মাশাআল্লাহ আমি সময় নিব আর কয়েক মিনিট আপনাদের জন্য আর একটি সঙ্গীত উপহার দেব ইনশাআল্লাহ এর আগে হবে ইনশাআল্লাহ যেগুলো হওয়ার হবে এর আগে দু মিনিট সময় নিচ্ছি আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ আল কোরআনের বিষয়টা হচ্ছে পবিত্র কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কবিতার মাধ্যমে অনুবাদ সুবহানাল্লাহ বলতে চিন্তা লাগতেছে কি জানি কি লিখছে সুবহানাল্লাহ বলবো কি না নাকি ঠিক আছে এটা তো এটাও ভালো রব্বুল আলামিন কুরআন নাজিল করছেন দুনিয়ায় আল্লাহর কাছে লেখা তো একদম সৃষ্টির শুরু থেকে লোহে মাহফুজে আছে দুনিয়াতে নাজিল করেছেন কয় বছর আগে দেড় হাজার বছর আগে ঠিক কিনা বলেন একটু আওয়াজ দিবেন জলদি কথা শেষ করবো ঠিক কিনা বলেন এই দেড় হাজার বছরে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কুরআনের অনেক অনুবাদ হয়েছে বলেন সুবহানাল্লাহ অনেক দেশে অনেক ভাষায় কোরআনের ছোট বড় মাঝারি বিশাল বিশাল থেকে বিশাল তর বিশাল তম আকারের তাফসীর গ্রন্থ রচিত হয়েছে বলেন সুবহানাল্লাহ এই বিষয়টা ব্যতিক্রম কাব্যানুবাদ বলতে কাব্যানুবাদ করতে গিয়ে কবিতার মান সাহিত্যের মান ভাষার মান বজায় রাখতে হয়েছে আরবি থেকে বাংলা করার নিয়ম কানুন ওজন পদ্ধতি মানদণ্ড বজায় রাখতে হয়েছে আল্লাহর কালামের মাহানির তর্জমা ডাইরেক্ট তর্জমা বলা যায় না মাহানির তর্জমা করার চেষ্টা করার জন্য সেই আল্লাহর কালামের উচ্চতা বড়ত্ব মহত্ব গুরুত্ব তাৎপর্য আভিজাত্য রক্ষা করতে হয়েছে ধারাবাহিকতা বজায় রাখতে হয়েছে সহজ করতে হয়েছে আবার হালকা করে ফেলা যায় নাই ওজনদার করতে হয়েছে সব কিছু বিষয় মাথায় রেখে গ্রহণযোগ্যতার যথাসম্ভব কাছাকাছি বিশুদ্ধতার যথাসম্ভব কাছাকাছি যথাসম্ভব এই জন্য বলছি লা রাইবা ফি আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না এইভাবে যে শর্তগুলি বললাম যে শর্তগুলো যে বিষয়গুলো বললাম এইগুলো বজায় রেখে পৃথিবীর ইতিহাসে কুরআনের ইতিহাসে সম্পূর্ণ কুরআনের কাব্যানুবাদ কোনো দেশে কোনো ভাষায় এখনো হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে কৃপা করে ভিক্ষা দিয়ে তার অধমতর নগণ্যতম এক বান্দার হাত দিয়ে বাংলা ভাষায় পরিপূর্ণ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যানুবাদের কাজটা করিয়েছেন হাফেজ সাহেবরা হিফজ করে ছোট বাচ্চারা মেধার কারণে করে না মেধার কারণে যদি করতো এই বাচ্চাগুলি পরবর্তীতে সমস্ত জামাতে এক নম্বর পা হইতো দাওরায় গিয়ে বাংলাদেশে এক নম্বর হইতো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী এক নম্বর হইতো এই বাচ্চাটাই জামাত লাইনে গিয়া দুই লাইনের বাংলা কবিতা মুখস্থ রাখতে পারে না অথচ কোরআন সে মুখস্থ করেছে সাত বছর বয়সে মজেজা কি কার বলেন তো কোরআনের মজেজা আল্লাহ দান করেছেন কোরআন কোরআনের মজেজা বন্ধ হয় না কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা বলেন এই কাব্যানুবাদ আমার কৃতিত্ব নয় কোরআনের মর্যাদা বলেন সুবহানাল্লাহ আমি লম্বা কথা বলবো না দু একটা পৃষ্ঠা আপনাদের সামনে পেশ করবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময়
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কাব্বা অনুবাদ করছি বলে দাও নবী নবী শব্দটা আয়াতে নাই ব্র্যাকেটে আছে বাংলায় ওলামায়ে কেরাম ভালো করে শুনবেন ভুল বুঝবেন না কিনে দেখে পড়ে তারপর সিদ্ধান্ত বলে দাও নবী আল্লাহ তিনি এক ও একক হন তার প্রতি মুখাপেক্ষী সবাই কারো প্রতি তিনি নন জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান লাম ইয়ালিদ ওয়ালাম জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান ওয়ালাম ইয়াকুন লাহু ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ঠিক কিনা বলেন সুবহানাল্লাহ আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটি আয়াত শোনাচ্ছি সুন্দর সূরা সুন্দর আয়াত সবচেয়ে সুন্দর আয়াতটা বলেন তো একটু এমন সুন্দর কাফেররাও মুগ্ধ চুরি করে করে এসে শুনতো ঠিক কিনা বলেন كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان تلاوات পর্যন্তই আমি তর্জমায় যাচ্ছি পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান ইয়াকুত ওয়াল মারজান পদ্মরাগ প্রবাল পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান হাল জাজাউল ইহসান ইল্লা ইহসান উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান পাবি আইয়ালা রব্বিকুমা তুকাজ্জিবান ঠিক না এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান কোরআন থেকে বলছি ফিহিমা ফাকিহাতু ওয়া নখলু ওয়া রুম্মান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ আর সে হরিরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে নাচ হয়েছে জিন নাচ হয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান ঠিক এই ছন্দে এই তালে এই মানে এই ভাষায় রব্বুল আলামিন সম্পূর্ণ কাজটা শেষ করিয়েছেন মাত্র 240 দিনে রব্বুল আলামিন সমস্ত কোরআন প্রেমী মানুষের আখিরাতের মুক্তির সামান্য ওসিলা হিসাবে এই মেহনতটুকু কবুল করুন কবুল করুন
আমি এটা নিয়ে আর কথা বলবো না, যারা সংগ্রহ করতে আগ্রহী আমার গাড়ি থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। মাশাআল্লাহ, কি এটা! আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী আলোচক আমার ভাই, আপনাদের প্রিয় মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহুম চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আর কি শুনতে চান বলেন। দুনিয়াতে বর্তমানে একটা যুদ্ধ চলছে, আপনারা জানেন কিনা বলেন, হাত তুলে বলেন। কি যুদ্ধ বলেন তো? রাশিয়ার জোরে, রাশিয়ার একদিকে, রাশিয়া সঙ্গে চীন ইরান সংশ্লিষ্ট আছে, আরেকদিকে ইউক্রেনের কাঁধে ভর করে গোটা আমেরিকা এবং ইউরোপ যুদ্ধে জড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। একদম তাকিয়ে সুন্দর করে কথাটা শুনবেন, নাহলে পরে বুঝবেন না। এই যে যুদ্ধ, শক্তিশালী অস্ত্র, দামি অস্ত্র, বিমান, কামান, ট্যাঙ্ক যুক্ত হচ্ছে, হাজার হাজার মারা যাচ্ছে, লক্ষ লক্ষ মারা যেতে পারে, এই যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ দানা বাড়তে পারে, এমনকি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণও হতে পারে, ঠিক কিনা বলেন। এই যুদ্ধের দুইটা পক্ষ আছে। আমরা অনেকে মনে করি, আচ্ছা আমেরিকাকে যেহেতু একটু চাপ দিচ্ছে, রাশিয়ার পক্ষে থাকে, এরকম আছে না? কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, আমেরিকা বা রাশিয়া কেউই মুসলমানদের বন্ধু নয়। ঠিক হইলে আসতে বলেন কেন, জোরে বলবেন, ঠিক, কেউ মুসলমানদের বন্ধু নয়, ঠিক কিনা বলেন। এই দুই পক্ষ তাদের রাজনৈতিক কূটনৈতিক স্বার্থে যুদ্ধ করছে, মুসলমানদের পক্ষ বিপক্ষ হয়ে যুদ্ধ করছে না, ঠিক কিনা জোরে বলেন। এই যুদ্ধে মুসলমানদের অবস্থান কি হবে, মুসলিম উম্মার অবস্থান কি হওয়া উচিত, কার পক্ষে বা কার বিপক্ষে থাকা উচিত, নাকি আমরা অন্য কিছু করব, এই সিদ্ধান্তটা পৃথিবীর মুসলমানদের কি এখন গ্রহণ করা উচিত নয়? আসতে বলেন কেন, উচিত নয়? এই সিদ্ধান্তটা কোন দেশের মুসলমান গ্রহণ করা উচিত বলেন? বাংলাদেশের মুসলমানরা যদি সিদ্ধান্তটা গ্রহণ করেন, পরামর্শ করেন, কোনো অসুবিধা আছে, নিষেধ আছে? কবে কোথায় হতে পারে, যদি আজকে এই মুহূর্তে এই মাহফিলে আমরা যদি এই মিটিংয়ের সদস্য হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, এতে কোনো অসুবিধা আছে? চলমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম উম্মার অবস্থান কি হবে, এই প্রশ্নে আজকের আলোচনা এবং মিটিংয়ে কারা কারা সদস্য হয়ে থাকতে রাজি আছেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কিছু প্রস্তাব পেশ করছি বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের করণীয় সম্পর্কে। যদি আপনাদের ভালো লাগে, আপনারা ঐক্যমত হন, চিৎকার করে সমর্থন ব্যক্ত করবেন। তরুণরা প্রস্তুত কিনা, প্রস্তুত কিনা? তরুণরা বললে মনে করবেন না যে পোলা পানে চিল্লাচিল্লি করুক, আমরা চুপ থাকি। আপনারা কারা? এখানে সারা বাংলাদেশের মোট নাগরিকের 70-68% এখন 30-এর নিচে বয়স। তরুণরা মানে গোটা জাতি, ঠিক কিনা? এই যে পরাশক্তিগুলো যুদ্ধ করছে, মুসলমানদের পক্ষে বিপক্ষে নয়, তাদের স্বার্থে, কাজেই আমরা তাদের কোনো পক্ষেই নাই, ঠিক কিনা বলেন? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, ঠিক হলে জোরে বলেন, ঠিক, জোরে বলবেন। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস। আমেরিকা এখন ইরাক, সিরিয়া, এই আফগানিস্তান নগদ নগদ হামলা করায় তাদের, তাকে চিনি। এর আগেই তো রাশিয়া এই আফগানিস্তান ধ্বংস করেছে, দাগেস্তান ধ্বংস করেছে, চেচিনিয়া ধ্বংস করেছে, এই রাশিয়াই তো। চীনকে একটু ভদ্র মনে হয়, চীনের উইঘুরের মুসলমানদের খবর নিয়ে দেখেন, চীনের মতো খারাপ আর কোনো জাতি এখন নাই, ঠিক কিনা বলেন? ভারত ইসরায়েলকে আগে থেকেই আমরা চিনি, ইসলামকে গ্রাস করার জন্য, বাংলাদেশটাকে গ্রাস করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ, আমরা তো মুসলিম, ইসলামে বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস,
ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন, দুদশক পূর্বেও চেচেনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙ্গিন, রাশিয়ার হাত ছিল রঙ্গিন। উই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন, উই ঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলল মুসলিম নিজের গতিতে, আজ এ সময়ে নয় বসে থাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, সবাই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। ইরান তুরান জাগো, পাক পাক আফগান জাগো, তুর্কি আরব জাগো জাগরে, বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো, হাকো হায় দাড়ি হাক হা করে, হাকো হায় দাড়ি হাক হা করে। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, ঝরে নাই আফগানিস্তানে, ঝরে নাই সিরিয়ায়, ইরাকে, আরাকানে, কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরে নাই। দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে, এক হয়ে আজলোর ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে, গুনে গুনে জালিমের ঘাটিতে। মাবনের হাহাকার, শিশুদের চিৎকার পারেনি থামাতে, হায় যাদের প্রতিশোধ নাও আজ, ওরাই জুলুমবাজ, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের, জ্বালিয়ে পুড়িয়ে দাও তাদের। যদি এক হও তবে তোমরাই জয়ী হবে, ওরা তো পাবে না পথ ভাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, হাত তুলে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি শেষের দিকে চলে যাচ্ছি। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? মরেনি, এখনো দাঁড়িয়ে আছে। আমরা কি মরে গেছি? কাশ্মীর শেষ, ফিলিস্তিন চুপ হয়ে গেছে, নাকি চলছে আন্দোলন? আল্লাহু আকবারের আওয়াজ কি নিভে গেছে? সেটাই বলছি। ওরা মারতে 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 ক্লান্ত হয়ে, বিরক্ত হয়ে, লম্বা হয়ে শুয়ে পড়ছে। আমরা মার খাইতে 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 বুক টান করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা জোরে বলুন? দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের, সত্যের সংগ্রামে আমরা না, আমরাও ছাড়ব না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোন শোনা যায়, সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, থেমে গেছে, মানেনি তো কাশ্মীর, মেরে নিয়েছে দিল্লিকে, হারেনি ইরাক কিবা আফগান, হারে নাই আফগান, বরং আমেরিকাকে হারাইছে, রাশিয়াকে হারাইছে, ঠিক কিনা? চিৎকার করে বলেন। থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিবা আফগান, পারেনি ভারত চীন আমেরিকা বাংলায়, কি পারে নাই, পারেনি ভারত চীন আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরা শক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরা শক্তির শক্তি
সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তুল আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর রব্বুল আলামিন যত কথা শুনেছি বুঝেছি ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমাদের চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য মিশনকে সহজ করুন সফল করুন কবুল করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ আমি অল্প কপি সঙ্গে আনি, অল্প পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার লেখা 50-এর উপরে বই, বই নিয়ে ঘোরা আমার কাজ না, কম দামি কাজ এটা। আমি এই এইটা তো আমার চেয়ে কোটিগুণ মূল্যবান জিনিস, এই জন্য মুসলমান ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার হাতের যে কপিটা সঙ্গে নিয়ে এসেছিলাম, এই কপিটা আমি আমার প্রিয় ভাই হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুমের হাতে, দামাত বারাকাতুহুমের হাতে তুলে দিচ্ছি। এখন শুকরান মাশাআল্লাহ ঢাকায় বেরাবো।